একাত্তর জার্নাল এবং সর্বশেষ বার্তাকক্ষের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিলাম, যে আলাপে ছিলাম জনাব কাজী শফিকুর রহমান। আপনারা কি কোনো আওয়াজ তুলছেন কিনা এই যে 15% বেতন কমে গেল, এবং আসলে তো মানে এই মহামারীর সময়ে ব্যাংকাররা যে ঝুঁকি নিয়ে কাজ করলেন তার জন্য তাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হবে সেরকমটি একটা দাবি ছিল, সেই জায়গায় 15% বেতন কমে গেল? ধন্যবাদ আপনাকে এই ব্যাপারে। প্রথম ধরুন সিটি ব্যাংকের আমরা নিউজ পেয়েছি, আমরা অফিসিয়ালি ওনাদেরকে চিঠি দিয়েছি, পত্র দিয়েছি, আমরা গভর্নর মহোদয়কে রিকোয়েস্ট করছি যাতে এই জাতীয় পদক্ষেপ না নেওয়া হয়। কারণ একটা জিনিস আপনারা সবাই স্বীকার করবেন যে ব্যাংকারদের এই যে কর্মী বাহিনী দিয়েই কিন্তু ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে এবং তারা প্রফিটের মুখ দেখছে। তো অ্যাকচুয়ালি আমি যেটা একটু আগে আলাপ করতে চাচ্ছিলাম যে নতুন ব্যাংক যখন শুরু করে তারা কিন্তু চিন্তা করে যে লাভ ঠিক লাভটা কখন হবে, লোকসান থেকে কিন্তু হবে, প্রথমেই কিন্তু লাভের আশা করা যায় না। এই দক্ষ কর্মী বাহিনীকে নিয়েই এই কাজগুলো শুরু করা হয়। আপনি যতদিন বলেছেন যে করোনা আমাদের এই যে কোভিড-19 ইস্যুতে সারা বিশ্বে যেখানে একটা অবস্থা, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু যাতে ডিমোরাইজ না হয় বা ডিমোটিভেটেড না হয় প্রতিটা কর্মকর্তা কর্মচারীকে উজ্জীবিত করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি ইন্ডিয়াতে এশিয়ান পেইন্টস তাদের বেতন বাড়িয়েছে এবং তাদের অন্যান্য সুবিধাও বাড়িয়েছে, তার অর্থ হলো ডিমোরালাইজ যেন না হয়। অথচ বিহেভিয়ার যে সুপারিশ আমরা মনে করি আমরা বলতে চাচ্ছি যে আমরা এটাকে তীব্র প্রতিবাদ করছি এবং এটা আমাদের যত সদস্য আছে এবং অন্যান্য যত আমাদের ব্যাংকিং সেক্টরে যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু এটাকে রিয়াকশন শো করছে যে এটা কিছুদিন গ্রহণযোগ্য না, এতে এমপ্লয়িরা ডিমোটাইজ ডিমোটিভেটেড হবে এবং কাজে অনেকটা বাধা সৃষ্টি করবে, তারা এমনকি অর্থনীতির বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে। জি জনাব আফজাল হোসেন, একটি প্রশ্ন শুধু আপনাকে করে শেষ করতে চাই এলাম, সেটা হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে আমার ব্যাংক বাংলা কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন হচ্ছে যে সকল ব্যাংক খোলা রাখতে হবে, কিন্তু আমার ব্যাংক পড়েছে রেড জোনে বা আমি থাকি রেড জোনে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? না, স্বাভাবিকভাবেই যদি রেড জোনে কেউ থাকে তাহলে আমরা ব্যাংকে রোস্টার করে নিব যাতে রেড জোনের যে কর্মকর্তা রেড জোনের ভিতর আছে তাকে অবশ্যই ব্যাংকে আসতে আমরা নিষেধ করব। এবং সেই ক্ষেত্রে ব্রাঞ্চ রেড জোনে পড়লে তো সেখানে ব্রাঞ্চ বন্ধ করে দিতেই হবে স্বাভাবিকভাবে। আচ্ছা আচ্ছা, বোধহয় স্পষ্ট হয়েছে। অনেক ধন্যবাদ জনাব আমজাদ হোসেন এবং অনেক ধন্যবাদ জনাব কাজী শফিকুর রহমান, আপনাদের দুজনকে আমরা যুক্ত করে নিচ্ছি এই মুহূর্তে।